সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা তোমাদের পাঠ্য বইয়ের 26টার 3 নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ সহজ পদ্ধতিতে গুণ। তো সহজ পদ্ধতিতে গুণ করতে হলে আমাদের কিছু বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন। তো এই অধ্যায়ে যখন আমরা অঙ্ক করব, তো অঙ্ক করার সময় আমরা বিভিন্ন রকমের সংখ্যা আমরা এখানে দেখে থাকবো। যেমন এখানে আমরা 1000 দেখতে পারি, 999 দেখতে পারি, শুধু 99 দেখতে পারি, 450, 400, 98, 55, 50, তো এরকম টাইপের সংখ্যা আমরা দেখবো এখানে অঙ্ক করতে গেলে। হ্যাঁ, তো একটা বিষয় আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন যে আমরা যেভাবেই করি না কেন, অর্থাৎ এইটাকে, এই সংখ্যাটাকে আমরা দুইটা সংখ্যায় নিয়ে যাবো, অর্থাৎ দুইটা সংখ্যা আমরা কনভার্ট করবো। কিভাবে? আমি যদি এখানে 1000 আছে, আমি যদি এরকম দেই 999 যোগ 1, তাহলে কত হয়? 999 যোগ 1, তার মানে 1000। আমরা এভাবে দিতে পারি, অথবা আমরা কি করতে, 1000 1 বিয়োগ 1, তার মানে 1000, এভাবে দিতে পারি। এবং এখানে দেখো 999, 999 কিভাবে বানানো যায়, আমরা যদি এরকম দেই 1000 বিয়োগ 1, তাহলে কি হয়? 999। ঠিক একইভাবে 99 আমি যদি এরকম লিখি 100 বিয়োগ 1, তাহলে কি? 99। ঠিক একইভাবে যদি এভাবে লেখা যায় 98 যোগ 1, তাহলেও 99 হয়, অথবা 90 যোগ 9, তাও 99 হয়। অর্থাৎ আমার যে, আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি সেটা হলো, আমরা এইরকম টাইপের যে সংখ্যা থাকুক না কেন, সেটা আমরা যেন যোগ বা বিয়োগ করলে যেন এরই সমান হয়, যোগ বা বিয়োগ করলে যেন এরই সমান হয়। যেমন আমি যদি এই 100 থেকে 1 বিয়োগ করি, 99 হয় না, তা একটা যোগ বা বিয়োগ করে যেন এই সংখ্যাটা হয়। যেমন 450, আমি এরকম করতে পারি 400 যোগ 50, 450। তুমি চাইলে এরকম করতে পারো 445 যোগ 5, 450, এভাবেও করা যায়। এবার 400, আমি যদি এরকম লিখি 300 যোগ 100, 400, এভাবে করা যাবে। 98, আমি এরকম লিখতে পারি 100 বিয়োগ 2, 98, অথবা 97 যোগ 1, 98, 55, আমি এভাবে লিখতে পারি 50 যোগ 5, 55, আবার এখানে আছে 50, তাহলে আমি এরকম লিখতে পারি 45 যোগ 5, 50, অথবা 55 বিয়োগ 5, 50। অর্থাৎ আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, সে বিষয়টা হলো এইখানে আমরা যখন সহজ পদ্ধতিতে গুণ করব, তখন এই যে সংখ্যাগুলো দেয়া থাকবে, এরকম আমরা অনেক সংখ্যা দেখবো, সেই সংখ্যাটাকে দুইটা ভাগে ভাগ করব, যেটা যোগ বা বিয়োগ করলে যেন এইটাই হয়। দেখুন এখানে তোমরা লক্ষ্য রাখো কি আছে, 1000, আমি 999 যোগ 1, দেখো এই দুইটা যদি যোগ করো 1000 হচ্ছে। আবার এই যে 999, এখানে 1000 বিয়োগ 1, 999, এবার 99, 100 বিয়োগ 1। অর্থাৎ তুমি যেভাবেই করো, যেভাবেই করো কোনো প্রবলেম নাই, যোগ করতে পারো বিয়োগ করতে পারো, তবে লক্ষ্য রাখতে হবে যোগ বা বিয়োগ তুমি যা করো সেটা করলে যেন এইটা সমান হয়, অর্থাৎ এই দুইটা যেন সমান থাকে। তো আমরা এখন যদি অঙ্ক করি তাহলে আমরা বিস্তারিত বুঝতে পারবো। সো আমরা 1 নম্বর অঙ্কটি সমাধান করি। তো 1 নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, 1 নম্বর অঙ্কে কি আছে, 999 গুণ 45, তাই না? দেখো এইখানে আমি লিখছিলাম 999, দেখো 999 আছে। তো 999 থাকলে কি লিখতে হবে, 1000 বিয়োগ 1। এখন প্রশ্ন করতে পারো, আমি শুধু 1000 বিয়োগ 1 লিখবো, অন্য কিছু লিখতে পারবো না? অবশ্যই পারো। 999 তুমি 998 যোগ 1, 999 এভাবে লিখতে পারো আমার ইচ্ছা, বা 990 যোগ 9, 999 এভাবে লিখতে পারো। অর্থাৎ তুমি যেভাবেই লেখো সেভাবেই হবে, তবে লক্ষ্য রাখবা যেন ওইটা যোগ বা বিয়োগফল যেন এটা সমান হয়, মানে এ ভাষাটার সমান হয়। তো এখন তুমি প্রশ্ন করতে, আমি 999 নেবো না, আমি 45 নিয়ে কাজ করবো। হ্যাঁ ঠিক আছে, তাও পারবা। কীভাবে? 50 বিয়োগ 5, 50 বিয়োগ 5 তার মানে কত? 45, অথবা 40 যোগ 5, 45, তুমি যেভাবেই করো অঙ্ক হবে। তো আমি এভাবে করি, 999, 999 পরিবর্তে আমি কী লিখবো, 1000 বিয়োগ 1 গুণ 45। তার মানে দেখো এটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কথা কিন্তু একই। যেমন 999, তো 999 কীভাবে হয়, 1000 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 999, এটা ব্র্যাকেট দিয়ে গুণ, এখানে 45টা কি করলাম, বসিয়ে দিলাম। এখন কি করব, লক্ষ্য রাখতে হবে ভালো করে, এই 45 দিয়ে একবার এইটাকে গুণ করতে হবে, আবার এই 45 দিয়ে আবার এইটাকে গুণ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই 45 দিয়ে একবার এইটাকে গুণ, এই 45 দিয়ে আবার এইটাকে গুণ করতে হবে, ঠিক আছে? তো এখন আমরা এটা কিভাবে গুণ করব, এই 45 দিয়ে যদি আমি 1000কে গুণ করি, এটা একটা সহজ পদ্ধতিতে গুণের সিস্টেম আছে, আমি যদি এই 45 দিয়ে 1 গুণ করি,
45 দিয়ে 1 এর গুণ করলে কি হয় 45ই হয় আমরা জানি 1 দিয়ে যাকে গুণ করা হয় না কেন ওই সংখ্যাটাই হয় তো আমরা 1 এর সাথে যখন 45 গুণ করব 1 এর সাথে 45 গুণ করলে 45 হবে এইখানে যে কয়টা শূন্য থাকবে সেই কয়টা শূন্য আমি এখানে কি করব বসিয়ে দিব যে কয়টা শূন্য থাকবে সেই কয়টা বসিয়ে দিব এবার আসে কি বিয়োগ এখন এই 45 এর সাথে আবার এই 1 কি করব গুণ করব তাই না তো এই 1 এর সাথে যখন 45 গুণ করব তখন এখানে হবে কত 45 তো এখন কি করব সিম্পলি আমরা এখানে কি করব বিয়োগ করব তো বিয়োগ করলে আমাদের উত্তরটি হয়ে যাবে তো আমরা এখন বিয়োগ করি সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন দুই নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তো লক্ষ্য রাখো দুই নম্বর অঙ্ক কি দেওয়া আছে 990 গুণ 60 এটা দেওয়া আছে 990 গুণ 60 তো এখানে আমরা 990 কিভাবে করতে পারি 990 990 আমরা কিভাবে লিখতে পারি আমরা এভাবে লিখতে পারি যে 900 যোগ 90 এটাও লিখতে পারি এভাবে অথবা আমরা যদি 1000 বিয়োগ 10 দেই তাও কিন্তু 990 হয় এভাবে আমরা লিখতে পারি অথবা আমরা এইটাকেও কনভার্ট করে লিখতে পারি এভাবে 50 যোগ 10 60 অথবা 70 বিয়োগ 10 60 অথবা 55 যোগ 5 60 এজ ইউ উইশ তোমার ইচ্ছা যেভাবে তুমি লেখো তবে দেখতে হবে যেন যোগ করে বা বিয়োগ করে এইটা বা এইটা হয় মানে আমি যেটা নিয়ে করব না কেন তো আমি যদি 990 নিয়ে এভাবে করি যেমন 1000 বিয়োগ কত 10 তো 1000 থেকে তুমি যখন 10 বিয়োগ করবা তাই না তো বিয়োগ করলে এখানে হবে কত 990 আর এখানে গুণ আমি কি করব 60 বসিয়ে দিব আমি আবারও বলছি 1000 থেকে তুমি যখন 10 বিয়োগ করবা তখন এখানে হবে 990 তো 990 এইটা আর এটা কিন্তু একই তাই না শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু ইন্টারনালি তো একই আছে তাই না এই 1000 বিয়োগ 10 তার মানে কি 990 এটাও তো 990 তাই না এখন কি করব ওই যে সেম প্রসেস এইটা দিয়ে এটাকে কি করব গুণ করব তো সহজ কথাই 60 দিয়ে 60 এর সাথে যদি 1 গুণ করা হয় 60 এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে কত হয় 60 হয় আর এখানে কয়টা শূন্য আছে একটা দুইটা তিনটা শূন্য তো আমি এখানে একটা দুইটা তিনটা শূন্য বসিয়ে দিলাম মাইন বিয়োগ হ্যাঁ আবার এই 60 দিয়ে যদি 1 রে গুণ করো তাহলে কি হয় 60 হয় আর এখানে কয়টা শূন্য আছে বলো তো একটা ঠিক আছে এখন আমরা সিম্পলি আবার বিয়োগ করে দেব দেখো বিয়োগ করলে কত আসে 59400 ওকে তো আমরা এখন কি করব নেক্সট যে অঙ্কটি আছে সেটি তো এবার তিন নম্বর অঙ্কে দেখো তিন নম্বর অঙ্কে কি বলা আছে তিন নম্বর অঙ্কে বলা আছে 990 গুণ 360 990 গুণ 360 এটা দেওয়া আছে তো সেম প্রসেস আমরা কি করব ওই যে 990 এর জন্য কি লিখতে পারি 1000 বিয়োগ 10 গুণ 360 তো নিয়ম কিন্তু একই তাই না এখন এটা দিয়ে যদি ওই যে 1 দিয়ে যদি 360 টা গুণ করা হয় তাহলে কি হবে বলো তো 360 আর এখানে একটা দুইটা তিনটা শূন্য আছে তাহলে আমি তিনটা শূন্য বসিয়ে দিব বিয়োগ আবার 1 দিয়ে যদি 360 টা গুণ করা হয় তাহলে কত হবে 360 মানে 1 দিয়ে তুমি যাকে গুণ করো সেটাই হবে 1 দিয়ে 360 টা গুণ করলে 360 এরপর এখানে কয়টা শূন্য আছে একটা তাহলে আমি এখানে আরেকটা শূন্য বসিয়ে দিলাম ওকে তো এখন আমরা আবার কি করব বিয়োগ করব তো বিয়োগ করি বিয়োগ করলে আসছে 356400 প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে অঙ্কটির দিকে লক্ষ্য রাখো চার নম্বর অঙ্কে কি আছে 9900 গুণ 400 তোমরা চাইলে এভাবে করতে পারো যে 9900 তোমরা 10000 বিয়োগ 100 দিতে পারো তার মানে কি 9900 অথবা তোমরা 500 বিয়োগ 100 দিতে পারো তোমাদের যেভাবে সুবিধা হয় ঠিক তোমরা সেভাবেই করবা তো আমি যদি এভাবে করি 9900 আমি যদি এভাবে করি 10000 বিয়োগ 100 তার মানে কি 9900 গুণ 400 একেবারে সিম্পল প্রসেস এই যে 400 দিয়ে যদি 1 এর সাথে গুণ হয় অর্থাৎ 400 দিয়ে যদি তুমি 1 রে গুণ করো তাহলে কি হবে 400 হবে অর্থাৎ এই 1 দিয়ে যখন তুমি 400 কে গুণ করবা তখন কত হবে 400 হবে আর এই 1 এর পরে কয়টা শূন্য আছে 1 2 3 4 টা তাহলে 1 2 3 4 বিয়োগ আবার তুমি এই 1 দিয়ে যদি এই মানে এই 400 দিয়ে যদি 1 রে গুণ করো তাহলে কি হবে 400 হবে আর এরপরে শূন্য আছে দুইটা তাহলে আমি দুইটা শূন্য বসিয়ে দিলাম সিম্পল
এখন কি করব বিয়োগ করব বিয়োগ করলে আমাদের উত্তর হয়ে যাবে তো বিয়োগ করি চলো ৩৯,৬০,০০০ তো আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাব আমরা এখন পাঁচ নম্বর অঙ্কটি সমাধান করি তো দেখো এখানে ১০১ আমরা এটা কিভাবে লিখতে পারি ১০০+১ অথবা ১০২-১ তুমি যেভাবে লেখো ইচ্ছা তাহলে আমি অথবা তুমি এটাও কনভার্ট করতে পারো অর্থাৎ ২০+৩ ২৩+২৬+৩ তো আমরা এটা করব ১০১ তাহলে কি করব ১০০+১ তার মানে ১০১ গুণ ২৩ এখন কি করব এই ২৩ দিয়ে এটাকে গুণ বলতে ২৩ দিয়ে যদি এটা গুণ করি তাহলে ২৩ অক্ষে ২৩ আর এখানে দুইটা শূন্য বসে গেল যোগ আবার একই সাথে যদি ২৩ গুণ করো তাহলে হবে কত ২৩ এবার সিম্পলি যোগ করো আমাদের উত্তর হয়ে গেল ২৩২৩ রিক্যাপ করে দিচ্ছি আবার এখানে তো ১০১ খুব সিম্পলি খুব ডিপলি চিন্তা করার কোনো প্রয়োজন নেই এখানে স্বাভাবিকভাবে দেখলেই বোঝা যাচ্ছে যে কত কি করা লাগবে দেখো ১০১ তার মানে ১০০+১ ১০১ গুণ ২৩ এই ২৩ সাথে যদি ১০০ গুণ করো তাহলে ২৩০০+ আর ২৩ সাথে যদি ১ গুণ করো কত হয় ২৩ আবার এই দুটো যোগ করে দাও উত্তর শেষ খুবই সহজ অঙ্ক